অনেকেই আছে যে এটা জানে না এটা সম্বন্ধে। হ্যাঁ একটু বলেন। এটা একদম ব্র্যান্ড নিউ নামানা ইম্পোর্টের গাড়ি, 2016 মডেল, 16 তে রেজিস্ট্রেশন, জিরো মাইলেজের গাড়ি আসছে বাংলাদেশে। তো 11 মডেলের ব্ল্যাক কালার একটা এলিয়ন, ভিতরে বেস হচ্ছে 2015 মডেল, সানরুফ সহ না, 18 তে রেজিস্ট্রেশন, সানরুফ, 4 ক্যামেরা, ব্যাক ডালা পাওয়ার, শুধু 23000 কিলো চলা, মাত্র 23000 কিলো চলছে, শুধুমাত্র তেলে চালিত 20 রেলের একটা গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন। এটা আমরা যেটার মাইলেজ হচ্ছে শুধুমাত্র 7100 কিলো, মাত্র 7100 কিলো, এবং কি একদম ফ্রেশ কন্ডিশনে। আজকের ভিডিওটা খুবই খুবই স্পেশাল একটি ভিডিও। আজকের এই ভিডিওতে নতুন একটি শোরুমের গাড়ি দেখাবো। এর আগে আমি এই শোরুমের গাড়ির ভিডিও করি নাই। আশা করি আপনাদের সবারই গাড়িগুলো ভালো লাগবে, এবং বাংলাদেশি মানুষরা যেসব গাড়িগুলো পছন্দ করে থাকেন সবগুলো গাড়ি কিন্তু আশা করি এই শোরুমে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম গাইস, নোমান ফ্রম নোমান ব্লগস। আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, দরকার লাইক বাটনে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে নেক্সট টাইম আমার কাছ থেকে আপনার কোন গাড়ির শোরুম বা কোন গাড়ি ভিডিও চান, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কম্পিউটারে ভিডিওটা ট্রাই করব। আজকে আপনাদের যে শোরুমের গাড়ি দেখাবো, শোরুমটার নাম হচ্ছে বাইতুল মাল অটো। আমার কাছে পার্সোনালি এই গাড়ির শোরুমের নামটা খুবই ভালো লেগেছে। তো আজকে কিন্তু আপনাদের পছন্দের সব গাড়ি দেখাবো, লাইক এখানে টয়োটা CHR, তারপর হচ্ছে BMW আছে, কিয়ার একটি গাড়ি আছে, এলিয়েন আছে, প্রাডো আছে, এক্সো আছে, নিশান এক্সট্রেল আছে, তার পিছনে হোন্ডা ভ্যাজেল আছে, এখানে আরও বেশ কিছু গাড়ি আছে। তো প্রত্যেকটা গাড়ির প্রাইস থেকে শুরু করে সব ডিটেলসই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকের ভিডিওতে হেল্প করবে তানজির ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাই, অ্যাট ফার্স্ট আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলেন। আমাদের শোরুমটা হচ্ছে বনানি চেয়ারম্যানবাড়ি, 2 নম্বর রোড, 6 নম্বর পানির পাম্পের ঠিক সামনে। ঠিক সামনে হচ্ছে আপনাদের বাইতুল মাল। আচ্ছা, সর্বনিম্ন কত টাকা থেকে আপনাদের এখানে গাড়ি পাওয়া যায়? আমাদের কাছে সর্বনিম্ন 11 পর্যন্ত আপনার, মানে সর্বনিম্ন 11, সর্বোচ্চ সর্বোচ্চ আমাদের কাছে 1 কোটি টাকা পর্যন্ত, 1 কোটি পর্যন্ত গাড়ি থাকে। আচ্ছা, তো প্রথমে কোন গাড়িটা দেখাবেন আমাদের? আমরা আজকে ফার্স্টে দেখাবো BMW X5 2014 মডেল, 2015 রেজিস্ট্রেশন, এই গাড়িটা দেখানো। সো এই হচ্ছে 2014 মডেল, 15 রেজিস্ট্রেশন, এর সিসি কত ভাই? সিসি হচ্ছে 2000 সিসি, ডিজেল ইঞ্জিন, সানরুফ, 7 সিট, ব্যাক ডালা পাওয়ার। আচ্ছা আচ্ছা, টুইন টার্বো ইঞ্জিন। সো এটা তো একবার তেলেরই, কোন গ্যাস কিছু ডিজেল, ডিজেল, সরি ডিজেলের। সো এটার প্রাইসটা কেমন যাচ্ছে? এটা আমরা 72-50 হলে, 72-50 হলে আপনারা ছেড়ে দেবেন। আচ্ছা, সো নেক্সট কোন গাড়িটা দেখবো আমরা? আমরা নেক্সট দেখতে পারি টয়োটা CHR আছে আমাদের কাছে, যেটা বর্তমানে খুবই ক্রেজ। হ্যাঁ, 17 মডেল, 2020 রেজিস্ট্রেশন। হ্যাঁ হ্যাঁ, শুধু 23000 কিলো চলা, মাত্র 23000 কিলো চলছে, বাংলাদেশ এবং জাপান মিলিয়ে আর কি, যৌথ 23000 কিলো চলছে। আচ্ছা, সো এটা কি তেলের? এটা হচ্ছে হাইব্রিড অকটেন। অকটেন, আচ্ছা আচ্ছা। সো এটার প্রাইসটা কেমন যাচ্ছে? এটা আমরা 28-50 হলে ছাড়বো, 28-50 হলে ছেড়ে দেবেন। আচ্ছা, নেক্সট আমরা কোন গাড়িটা দেখবো? আমরা নেক্সট দেখতে পারি অপটিমা, 2015 মডেল, 2016 রেজিস্ট্রেশন, যেটার মাইলেজ হচ্ছে শুধুমাত্র 7100 কিলো, মাত্র 7100 কিলো, এবং কি একদম ফ্রেশ কন্ডিশনে। দ্যাট মিন্স আপনাদের শোরুমে মূলত একবারে রিকন্ডিশন টাইপ বা একবারে নতুন টাইপের গাড়িগুলো সেল করেন না? আচ্ছা আচ্ছা, আর ম্যাক্সিমাম তো সবই তো প্রথম মালিক চালিত? একদম, সবগুলো গাড়ি আমাদের ম্যাক্সিমাম ফার্স্ট পার্টি, এই মানে যে কিনবে সে সেকেন্ড পার্টি হবে। আচ্ছা, সো এটার প্রাইসটা কিরকম চাচ্ছেন? এটা আমরা 29 পর্যন্ত হলে ভালো আছে, 29 সুন্দর ছেড়ে দিন। আচ্ছা, নেক্সট আমরা কোনটা দেখবো? আমরা নিশান এক্সট্রাইল দেখতে পারি, 2015 মডেল। আচ্ছা, নিশান এক্সট্রাইল হচ্ছে 2015 মডেল, সানরুফ সহ না, 18 রেজিস্ট্রেশন, সানরুফ, 4 ক্যামেরা, ব্যাক ডালা পাওয়ার। আচ্ছা, হাইব্রিড। আচ্ছা, মানে একদম নতুন একটা গাড়ি। সো এটার মাইলেজ কেমন? এটা মাইলেজ আছে 32000, মাত্র 32000 কিলোমিটার চলছে। আচ্ছা, সো এটার প্রাইসটা কেমন যাচ্ছে? এটা আমরা 32 হলে ছাড়ার একটা, 32 হলে আপনারা ছেড়ে দেবেন। আচ্ছা, এটাও তেলের গাড়ি, হাইব্রিড, হাইব্রিড। আচ্ছা, আর নেক্সট হচ্ছে হুন্ডাই, আছে আমাদের 2012 হুন্ডাই টাকসন। হ্যাঁ হ্যাঁ, 2013 তে রেজিস্ট্রেশন, লেদার সিট, সানরুফ, শুধু অকটেন চালিত। আচ্ছা, একেবারে ফ্রেশ একটা গাড়ি, মাইলেজ আছে 38000। এটা সিসি কত? 2000 সিসি, 2000 সিসি। সিট কি পাঁচটা? সিট পাঁচটা, জি সিট পাঁচটা। তো এটা প্রাইসটা কেমন যাচ্ছে? এটা আমরা 17-50 হলে ছাড়ব, 17-50। আচ্ছা, নেক্সট আমরা এক্সিও দেখি না? 2012 মডেল। আচ্ছা, 2013 তে সরি 15 তে রেজিস্ট্রেশন, তেলে চালিত, 20 রেলের একটা গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন। এটা আমরা লাস্ট 13-50 হলে ছাড়ব, 13-50 হলে ছেড়ে দিবেন। আচ্ছা, নেক্সট আমরা কোনটা দেখবো? নেক্সট আমরা হুন্ডা ভ্যাজেল দেখতে পাবো। আচ্ছা, ভ্যাজেল। তো মোটামুটি বাংলাদেশে যে পপুলার গাড়িগুলো সবগুলো আপনাদের এখানে আছে? আচ্ছা,
আমাদের কাছে দুইটা ভেজাল আছে, একটা হচ্ছে পার্ল কালারটা 14 মডেল 18 তে রেজিস্ট্রেশন, একদম ফ্রেশ হাইব্রিড একটা গাড়ি, আর একটা আছে 2014 মডেল 17 তে রেজিস্ট্রেশন, 17 সিরিয়ালের, এটাও হাইব্রিড। আচ্ছা, এটা কালারটা কি ভাই? ফ্রেশ, এটা হচ্ছে ব্ল্যাক আসছে, মানে ব্ল্যাক একটু ব্ল্যাক এর মধ্যে একটু গ্রে টাইপের হয় আর কি। আচ্ছা, কোনটার প্রাইস কত ভাই? ভাই যেটাই নেয় 1850 করে, যেটা নেবেন 1850। আচ্ছা, নেক্সট একটা আছে সুজুকি, না সুজুকি গ্র্যান্ড ভিটারা, যেটা জাপানি গাড়ি। আচ্ছা, অনেকে মনে করে সুজুকিটা ইন্ডিয়ান, কিন্তু এটা কিন্তু গ্র্যান্ড ভিটারাটা শুধু জাপানি। এইটা আপনার 2016 মডেল, হ্যাঁ হ্যাঁ 16 মডেল 16 তে রেজিস্ট্রেশন, এইটা আমরা 2350 এর ছাড়ার একটা প্ল্যান আছে। এটা সিট মনে কটা? সাতটা না, সিট পাঁচটাই, সিট পাঁচ, অকটেন চালিত, অকটেন চালিত 2000 সিসি। আচ্ছা, সবই হচ্ছে আপনাদের অকটেন চালিত? আমাদের ম্যাক্সিমাম সব অকটেন চালিত। আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা কোনটা দেখব? আমরা নেক্সট দেখতে পারি টয়োটা ভায়োস। এটা না, যে গাড়িটা অনেকেই আছে যে এটা জানে না এটা সম্বন্ধে, হ্যাঁ একটু বলেন। এটা একদম ব্র্যান্ড নিউ নামান ইম্পোর্টের গাড়ি, 2016 মডেল 16 তে রেজিস্ট্রেশন, জিরো মাইলেজের গাড়ি আসছে বাংলাদেশে, মাইলেজ আছে 23,000 সামথিং। আমাদের কাছে দুইটা কালার আছে, একটা আছে রেড, একটা আছে ব্ল্যাক। আচ্ছা, গোল্ডেন একটা আছে, কিন্তু এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটা সিসি কত? সিসি 1500, সিসি 1500। আচ্ছা, তো এগুলো আসলে একবার আনকমন টাইপের গাড়ি, যারা একটু ডিফারেন্ট টাইপের গাড়ি খুঁজে থাকেন তারা এই দুইটা গাড়ি দেখতে পারেন। আর এগুলোর প্রাইস কেমন ভাই? এইটা আমরা 17 আর 1650। এটা 17, ব্ল্যাকটা 1650, রেডটা 17। এটা মডেল কি কম নাকি? না, সেম মডেল, জাস্ট কালার কম, কালারের জন্য দাম আর কি কম বেশ। আচ্ছা, তো নেক্সট আমরা এবারে 11 মডেলের একটা এলিয়ন, এলিয়ন দেখি। আচ্ছা, তো 11 মডেলের ব্ল্যাক কালার একটা এলিয়ন, ভিতরে কি ব্ল্যাক কালার না, ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক। তো এটার মডেল আর কত ভাই? এটা 2011 মডেল 17 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, 26 সিরিয়াল, তেলের গাড়ি, এটাও তেলের গাড়ি। আচ্ছা, কি রকম চলছে কিলো? এটা চলছে 27,000 সামথিং। 27,000, প্রাইসটা কেমন যাচ্ছে? এটা ভাই আমরা 1780 হলে, 1780 হলে ছেড়ে দিবেন। আচ্ছা, নেক্সট কোন একটা আছে আপনাদের? একটা প্রাডো, প্রাডো রেডি হচ্ছে আর কি। তো আমরা একটু বাইরে থেকে আউটলুকটা দেখিয়ে দিচ্ছি। তো এটা মনে হয় নতুন নিয়ে আসছেন আপনারা? জি, আজকে নিয়ে আসছি, আজকে নিয়ে আসছি। এটার মডেল, এটা 2009 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন, কিন্তু এটা 18 ফেসলিফট করা, 18 ফেসলিফট, 18 ফেসলিফট করা, একদম নতুন কন্ডিশনের একটা গাড়ি। এটার তেলে চালিত, সানরুফ, 7 সিট, অকটেন চালিত আর কি। আচ্ছা, এর প্রাইসটা কেমন যাচ্ছে? এটা ভাই আমরা 63 ফাইনালি হচ্ছে, 63 তে ছেড়ে দিই। আর এদিকে যেগুলো আছে ওগুলো বিক্রি হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, আর আইটেম হচ্ছে ভাই আপনাদের নাম ট্রান্সফার কতদিনের মধ্যে করে দেন? আমরা ট্রান্সফার কাজ প্রসেসটা একদিনই আমরা কমপ্লিট করে দিব, করে দিব। ডাটা হইতো দেখা যায় 3 মাস, 3 থেকে 3.5 মাস, ওটা তো বিআরটি এর ব্যাপার, বাট আপনাদের এখান থেকে যাচ্ছে আপনারা একদিনে করে দেন। আর এই ধরনের কি অ্যাক্সিডেন্ট গাড়ি এগুলো তো আপনারা উঠান? আমরা টোটালি অ্যাক্সিডেন্ট কোনো গাড়ি, হ্যাঁ হ্যাঁ, একবারে একবার টোটাল ফ্রেশ গাড়ি। তবে যেটা সত্য কথা, আমি যখন ফার্স্ট এর সবগুলো গাড়ি চেক করলাম, একবারে ফ্রেশ গাড়ি, একদম মানে আসার পর আপনাদের 100% গাড়ি পছন্দ হবে, একদম 100% মানে পছন্দ না হওয়ার কোনো কারণ থাকবে না। সো ধন্যবাদ তানজিল ভাই আপনার মূল্যবান সময়। আসলে ভাই একটা দাওয়াত ছিল, আমি ভাইরা ধরে রাখছি যে ভাই আবার একটু ভিডিওটা করে তারপর চলে যান। তো আজকে মোটামুটি ওভারঅল একটা ধারণা দিয়ে দিলাম এই শোরুম সম্বন্ধে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকটা গাড়ি একবারে এভরিথিং ডিটেলস সহ ধারণা দেবো এবং তানবীর ভাই সহ আমাদের থাকবে। তো ধন্যবাদ তানবীর ভাই, আপনি ভালো থাকবেন। সো আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।